সব আমলের একটা নেকির একটা পরিমাণ আছে, কিন্তু সিয়ামের এরকম কোন পরিমাণ নেই, সিয়ামের এরকম কোন নেকি নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিয়ামের নেকি নাই এই কথা বলছি না, নলে এখন আবার ইউটিউবে দেখতে পাবেন এই দেখেন আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে সিয়ামের কোন নেকি নেই। আগে পিছে তো আর বলা লাগে না, জানি না এইসব মুনাফিকের বিচারের মাঠে কি হবে, আল্লাহই ভালো জানে। তাদের কাছে বিচারের মাঠ কোনো জিনিস সেটা মনে করে তা আমার মনে হয় না। একটুকু বিবেচনা করে না যে একটা বক্তব্যের আগে পিছে বাদ দিয়ে শুধুমাত্র তাকে জাতির সামনে খাটো করার জন্য এই বাক্যটা পেশ করছি, এটা কত বড় অপরাধ একটু বিবেচনা করে না। আর একটা মানুষের পিছনে লেগে মানুষকে খাটো করা যায় কি না এটা বুঝে না। খাটো করা না করা কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। কই আমি তো কোনোদিন খাটো বুঝতে পারি না। একদিনের বক্তব্যের তারিখটা যদি আমি রেডি করি, শুধু একদিন সারাদিন প্রোগ্রাম নিব, তাহলে 3 বছর লাগবে শেষ হতে শুধু বাংলাদেশের। একদিন খালি একদিন সারাদিন নোট করব যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের প্রোগ্রামটা নেন চট্টগ্রাম সিলেট বরিশাল রাজশাহী থেকে খুলনা থেকে। একদিন যদি সারাদিন আমি বক্তৃতার প্রোগ্রাম নোট করি তো আমার ধারণায় 3 বছর লাগবে শেষ হতে। বিদেশ বাহির দেশ তো আছেই, তাহলে সম্মান জোর করে কমানো যায় না? সম্মান উপরওয়ালার কাছে আছে। এইভাবে মানুষের সামনে খাটো করার জন্য আগে পিছে বাদ দিয়ে একটা ছোট কথাকে কেটে জাতির সামনে পেশ করা, এ কেমন, এ কেমন হয়েছে? فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون পক্ষে কথা বলবে, সিয়াম বিচারের মাঠে পক্ষে কথা বলবে, সিয়াম বলবে রব্বি মানাতু তামা শাহাদ বিন্নাহারে ফাশাফিনি ফিহি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, প্রবৃত্তি মন মতো চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। ফয়সব ফানে কোরআন মাজিদ এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। সিয়ামের কথা মেনে নিয়ে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে সিয়াম তুমি যখন বলছো তো তুমি যখন বলছো আমি জান্নাতে দিলাম, যা। সিয়াম বলবে রব্বি হে আমার প্রতিপালক আমি একে দিনে দুটো কাজ করতে দিনি, একটা মন মতো প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি আর খেতে দিনি। এটা সিয়াম বিচার মাঠে বলবে, আপনার পক্ষে কথা বলবে। আরেকটি জরুরি কথা এখানে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইয়াদুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিআতি যাইফ, আদম সন্তানের সব নেকিগুলি 1 থেকে 10 লিখা হবে, 700 পর্যন্ত আরো 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 বেশি। কাল আল্লাহ তাআলা বলেন ইলা সাওম ফাইনাহু লি ওয়া আযিবি, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের কোন নেকি লিখা হবে না, এরকম কিছু নেকি সিয়ামের নেই, সিয়ামে কোন 5-10 নেকি নয়। সুন্দর করে ওযু করে মসজিদে যাবেন, পা উঠালে 10 নেকি হলো, পা নামালে 10 নেকি হলো, পাপ মিটে গেল। জানাজায় যাবেন, জানাজাতে থাকলে 1 কেরাত, মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত, 1 কেরাত ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। তার মানে সব আমলের একটা নেকির একটা পরিমাণ আছে, কিন্তু সিয়ামের এরকম কোনো পরিমাণ নেই, সিয়ামের এরকম কোনো নেকি নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিয়ামের নেকি নাই এই কথা বলছি না, নলে এখন আবার ইউটিউবে দেখতে পাবেন এই দেখেন আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে সিয়ামে কোনো নেকি নেই। আগে পিছে তো আর বলা লাগে না, জানি না এইসব মুনাফিকের বিচারের মাঠে কি হবে, আল্লাহই ভালো জানে। তাদের কাছে বিচারের মাঠ কোনো জিনিস সেটা মনে করে তা আমার মনে হয় না। একটুকু বিবেচনা করে না যে একটা বক্তব্যের আগে পিছে বাদ দিয়ে শুধুমাত্র তাকে জাতির সামনে খাটো করার জন্য এই বাক্যটা পেশ করছি, এটা কত বড় অপরাধ একটু বিবেচনা করে না।
আর একটা মানুষের পিছনে লেগে মানুষকে খাটো করা যায় কি না এটা বুঝে না। খাটো করা না করা কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। কই আমি তো কোনোদিন খাটো বুঝতে পারি না। একদিনের বক্তব্যের তারিখটা যদি আমি রেডি করি, শুধু একদিন সারাদিন প্রোগ্রাম নিব, তাহলে 3 বছর লাগবে শেষ হতে শুধু বাংলাদেশের। একদিন খালি একদিন সারাদিন নোট করব যে আব্দুরাজ্জাক সাহেব আমাদের প্রোগ্রামটা নেন চট্টগ্রাম সিলেট বরিশাল রাজশাহী থেকে খুলনা থেকে। একদিন যদি সারাদিন আমি বক্তৃতার প্রোগ্রাম নোট করি তো আমার ধারণায় 3 বছর লাগবে শেষ হতে। বিদেশ বাহির দেশ তো আছেই, তাহলে সম্মান জোর করে কমানো যায় না? সম্মান উপরওয়ালার কাছে আছে। এইভাবে মানুষের সামনে খাটো করার জন্য আগে পিছিয়ে বাদ দিয়ে একটা ছোট কথাকে কেটে জাতির সামনে পেশ করা, এ কেমন এসে। সম্মানিত দিনী ভাই, আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এখনো যেটা বলতে চেয়েছি সেটা আপনার সামনে পেশ করা হয়নি। এমন কোন ইবাদত নেই যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। কান্নাকাটি করা খুব ভালো কাজ, এখনই বললাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরেও আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন না না এ ফেরেশতা কান্নাকাটির নেকি তোমাকে লিখতে হবে না, ওটা আমি দেব। কান্নাকাটির নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে। পাওয়ারফুল দামি ইবাদত দান করা, এরপরে দানের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে। ইবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে ডাকার ব্যতিক্রম ইবাদত হচ্ছে সলাত। সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। সবচেয়ে বেশি ডাকা যায় কোন ইবাদত দিয়ে? সলাত দিয়ে। এরপরে সলাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে লিখতে বলবেন। কিন্তু সেম একটি এমন আশ্চর্য ইবাদত যার ইবাদত আল্লাহ, যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন, যার প্রতিদান আল্লাহর হাতে আছে। এতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করছি আপনাকে বোঝাতে যে সেম একটি ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই, যার দৃষ্টান্তমূলক কোনো ইবাদত নেই। এইখানে আরেকটা কথা থেকে গেছে, ওইটুকু বলে আমরা সামনে চলে যাচ্ছি। পরক্ষণে আল্লাহ তাআলা বলছেন, অমিনাজিলি এদা তমহুয়া শাহওয়াত, আমার কারণেই তো সে দুইটা জিনিস ত্যাগ করেছে। ওয়াদা তমহুয়া শাহওয়াতিহি, আমার কারণেই তো সে খাদ্য এবং প্রবৃত্তিকে ত্যাগ করেছে। সেম বিচারের মাঠে বলবে যে আমি তাকে দুটো জিনিস করতে দিনি, খেতে দিনি আর মন মতো চলতে দিনি। আর আল্লাহ এখন বলছেন যে আমার কারণেই তো দুটো জিনিস ছেড়ে দিয়েছে, কি? প্রবৃত্তির অনুসরণ করা আর খাওয়া। খাওয়া সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু প্রবৃত্তি কে ছেড়ে দিতে পারে? প্রবৃত্তি ছেড়ে দেওয়া খুব কঠিন। দাড়ি চাঁচে যে প্রবৃত্তিকে মানে সে, দাড়ি ছোট করে যে প্রবৃত্তিকে মানে সে, দেওয়াল ভর্তি টিভিটা ছেড়ে দিয়ে একবারে নগ্ন মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা কলিজা ঠান্ডা করে যে প্রবৃত্তিকে মানে সে, দোকানে বসে আড্ডা পিটে যে প্রবৃত্তিকে মানে সে, শুধু ঘুষ খায় যে প্রবৃত্তিকে মানে সে, বদনাম কি বা পরনিন্দা করে যে প্রবৃত্তিকে মানে সে, নগ্ন পোশাক পরে যে প্রবৃত্তিকে মানে সে, হজ করতে এসেছে শুধু খালি মোবাইল নিয়ে ঘুরছে, ছবি ওঠানো এক আশ্চর্য নোংরা ব্যারাম, রোগ ব্যাধি, নিজেকে সে হিসাবও করে না। কাবাঘরের চত্বরে ঘুরে গায়ের পোশাক কতটুকু বিবেচনা করে না। প্রবৃত্তিকে মানে যে
জাহান্নামে যাবে সে, মন মতো চলে সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশ্বাওয়াত হুজবাতিন জান্নাত বিমাকারে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, আর প্রবৃত্তি দিয়ে জাহান্নাম ঘেরা আছে। প্রবৃত্তি, মন মতো চলাটাই মূলত প্রবৃত্তি। সম্মানিত দিনী ভাই, আমরা বলছিলাম সিএম একটি গুরুত্বপূর্ণ আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম, একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম এবাদত, কিছু নফল সিএম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সাওম বাদা রমাদান শাহরুল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। রমজান তো ফরজ, এর পরে যেটা গুরুত্বপূর্ণ সিয়াম সেটা হলো মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লম ইয়াকুন ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবান, আল্লাহর নবী চারটি জিনিস কখনো ছাড়তেন না। এক, সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার সিয়াম মুহররমের দুই দিন, ওয়াল আশর যুলহিজ্জার এক তারিখ থেকে নয় দিন পর্যন্ত একটানা সিয়াম, তিন, সালাসা তাইয়ামি মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে তিন দিন সিয়াম, চার, রাকাতান ফিল ফজর, ফজরের দুই রাকাত সুন্নাত। আল্লাহর নবী বাড়িতে ও বাইরে এই চারটে আমল কখনো ছাড়তেন না। এক, মুহররমের সিয়াম, দুই, জুলহিজ্জার এক তারিখ থেকে নয় তারিখ সিয়াম, তিন, প্রত্যেক মাসে তিন দিন সিয়াম, চার, ফজরের দুই রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়, উঠে যাওয়ার সময় একবার মনে করে সিরিয়াল দেখিয়েন তো মনে থাকবে কিনা যে চারটা কি কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউম আশুরা ও আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী আশুরার সিয়াম থাকলেন আর আশুরার সিয়াম পালনের জন্য আদেশ করলেন। তখন সাহাবীগণ বললেন, ইন্নাহু ইয়াউমুন ইয়াদুমুল ইয়াহুদান নাসারা, এটা একটা দিন যে দিনকে ইহুদি খ্রিস্টান খুব বড় মনে করে, আর আপনি এই দিন আমাদেরকে সিয়াম পালন করতে বলছেন, এটা কেমন হয়ে গেল? আপনি তো বলছেন দিন রাত যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আপনি বলছেন যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আর আপনি মুহররমের দশ তারিখে সিয়াম পালন করতে বলছেন, এই দিন তো ইহুদি খ্রিস্টানের বড় দিন, তো আপনি বিরোধিতা করতে বলছেন আবার এই দিনে সিয়াম পালন করতে বলছেন, কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো লাইন বাকাই তো আল কাবেলা লা সুমান্না তাসিয়া, যদি সামনে বছর আমি বেঁচে থাকি তাহলে নয় তারিখও সেম থাকব, দশ তারিখ হবে শুক্রিয়া আর নয় তারিখ হবে তাদের বিরোধিতা করা, তবু থাকবেনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, ওয়াজাদ আল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াসুমুন ইয়াউম আশুরা, আর ইহুদি খ্রিস্টানকে পেলেন যে তারা মুহররমের দশ তারিখে সিয়াম পালন করে। তখন আল্লাহর নবী তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযি তাসুমুনহু, আচ্ছা এই দিনটা কি যে দিনে তোমরা সিয়াম পালন করো, এটা কি গো? তোমরা মুহররমের দশ তারিখে সিয়াম পালন করো কেন, ব্যাপারটা কি? এটা আল্লাহর নবী ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলেন। তখন ইহুদি খ্রিস্টান উত্তরে বলছে,
هذا يوم أنزل الله تعالى فيه موسى قومه وغرق فرعون قومه এটা একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন, এইটা একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফেরাউন এবং তার সম্প্রদায় নীল নদে ডুবেনি, ডুবেছে গুলজুম সাগরে। নীল নদ ভুল হয়ে আছে ইতিহাসে, ফেরাউন তার সম্প্রদায় ডুবে গেছে গুলজুম সাগরে। এটা একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন, যেই দিনে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা ওয়া নাহনু নাসুম, এই দিনে মূসা আলাইহিসসালাম সিয়াম পালন করেছেন শুকরিয়া আদায়ের জন্য, আমরাও এই দিনে সিয়াম পালন করি। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আনা আওলা ওয়া আহাক্কু মিনকুম, আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি শুকরিয়া আদায়ের ব্যাপারে, আমিও শুকরিয়া আদায় করব, মহরমের 10 তারিখে সিয়াম থাকব। তাই তিনি সাহাবীগণকে সিয়াম রাখতে বললেন, তিনিও থাকলেন মহরমের সিয়াম, গুরুত্বপূর্ণ সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সোমা রমাদানা ওয়া সিত্তান মিন কুল্লি শাহরিন কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। তিনি বলেন, সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিমু আলাল্লাহি আইয়ুকফিরা আসসানাতি আল্লাতি ক্বাবলাহু, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিমু আলাল্লাহি আইয়ুকফিরা আসসানাতি আল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতি আল্লাতি বা'দাহু, কেউ যদি মহর আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা করা হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুমা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তার পিছে পিছে শাওয়ালের 6টা থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সম্মানিত দিনী ভাই, আমরা নফল সিয়ামের এক পর্যায়ে আলোচনায় পৌঁছেছি। তাতে আমরা বলছিলাম যে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মহরমের সিয়াম, যার 2টি সিয়াম পালন করলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। গুরুত্বপূর্ণ নফল সিয়াম হচ্ছে আরাফার দিনের সিয়াম, 1 দিন সিয়াম পালন করলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করলে, রমজান মাসের সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। রমজান মাসে সিয়াম পালন করলে, শাওয়ালের 6 দিন সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বৃহস্পতিবার সোমবার সিয়াম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তুরাতুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ওয়া না উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া না সায়াম, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মনটা চাই যে আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, যার কারণে তিনি বৃহস্পতিবার এবং সোমবার
শ্যাম পালন করতেন এবং শ্যাম পালন করা ভালোবাসতেন। এখানেও প্রমাণ হচ্ছে যে শ্যাম একটা ব্যতিক্রম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন না যে রিপোর্টের সময়তে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই সময় আল্লাহ রিপোর্ট নেক এটা আমি চাই, এরকম তো বললেন না। দান করতে থাকবো সারাদিন, দানের অবস্থা আল্লাহ দেখুক যে আমি দান করছি, রিপোর্ট নোট হবে তখন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মনটা চাই যে রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ আমাকে কিভাবে দেখুক। এবার সামানি শ্যাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান শ্যাম পালন করতেন। অফির হয়ে দিন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, আল্লাহ রাসূল শাবান মাসে শ্যাম পালন করতেন তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিয়াইন ইল্লা শাবান ও রমাদান, আল্লাহ নবী পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না তবে শাবান ও রমাদান। আল্লাহ রাসূল পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন শাবান ও রমাজান মাসে, তার মানে রমাজান মাসের সাথে সাথে শাবানে অনেক শ্যাম আছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবানা, আল্লাহর নবী আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর কোন মাসে তত সিয়াম পালন করতে দেখি না, এর কারণ কি? এই কথাটা মনে রাখবেন। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই অংশ, বর্ণনাকারী ওসামা ইবনে যায়েদ বলছেন আল্লাহর নবী আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর কোন মাসে তত সিয়াম পালন করতে দেখি না, কারণ কি? আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো তত সিয়াম পালন করতে দেখি না। জিজ্ঞাসা কি বুঝতে পেরেছেন? মনে হয় একটু বেখেয়াল ছিলেন, ভাবখান ওরকম মনে হচ্ছিল, কেউ কারোর গায়ে হাত লাগিয়ে থাকবেন না, একবার রেডি, টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এমন ভাবে রেডি থাকবেন চাহিবা মাত্র জিজ্ঞাসার উত্তর দিতে প্রস্তুত থাকবেন। আমারও খুব দুঃখ হয় যে যারা দিন প্রচার করে, যারা আরবি অনারবি উর্দু ভাষী বাংলা ভাষী পৃথিবীতে বিভিন্ন ভাষীর আলোচক, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের নীতিমালা অবগত হতেন, উসুলুদ্দাওয়া পড়লেন, অনেক দিনই ভাই ওসুলুদ দাওয়ার উপরে ডক্টরেট করলেন, কালকেও এরকম দু একজন ডক্টর উপস্থিত হয়েছিলেন কিন্তু বুঝলাম না কি পড়লেন। এক মিনিট, বক্তৃতার নীতিমালা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইযা খুতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন অহমারাত আইনাহু দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবুহু রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনজর যায় যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে, হলো বক্তব্যের গতি। বক্তব্য চলার সময় ভাবমূর্তি হবে ভিন্ন, কথার ওজন হবে অনেক বেশি, শরীরের যেখান দিয়ে যাবে দাগ কেটে চলে যাবে, 20 বছর পরে ওজন মনে থাকে, তার নাম বক্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী যখন কোনো কথা বলতেন তখন তিনবার বলতেন লেতাফা হমিহি, তাকে বোঝানোর জন্য প্রয়োজনে এক কথা তিনবার বলতে হবে, এটা বক্তৃতার নীতি।
যদি মাইক না চলে বন্ধ করে দেওয়া যায়। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাকা শাহরুন বাইনা রাজব ও রমাদান, এটা একটা মাস। জিজ্ঞাসার উত্তর হচ্ছে এটা একটা মাস যেটা রজব আর রমজানের মাঝে আছে। আল্লাহ নবী উত্তরে বলছেন, এটা একটা মাস যেটা রজব এবং রমজানের মাঝে আছে। ইয়াকফুলু আনহুন নাস, যাতে থেকে মানুষ বেখিয়াল থাকে, মানুষ একে মূল্যায়ন করে না, মানুষ এই মাসের দাম দেয় না। দেখা শাহরুন তুরফাও আমালুন নাস ইলা রাব্বিল আলামিন ওয়া নুহিব্বা ইউরাদা আমালি ওয়া না সায়েম, এই মাসে রব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করা হয়। আর আমার মন চায় যে বাৎসরিক রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি। এটা একটা মাস যেটা রজব এবং রমজানের মাঝে। এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমার মন চায় যে আমার রিপোর্টের বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। রিপোর্ট ধরার জন্য তিনি পুরো মাস সিয়াম পালন করার চেষ্টা করতেন। তার জানা ছিল না সেই দিন কোন দিন, কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা অফিস আদালত কোচকাটারি কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। এই তো হলো 15ই শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন না, কষ্ট করে গেলেন সারা মাস রিপোর্ট ধরার জন্য, আর সুযোগ নিয়ে নিলেন ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুর। জনগণ সেই সুযোগ গ্রহণ করলো ভুল হিসেব। 15ই শাবানে এভাবে সিয়াম পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নয়। যারা প্রতি মাসে 13, 14, 15 সিয়াম পালন করে তারা শাবানে 13, 14, 15 সিয়াম পালন করবে। শাবান মাসে 14, 15 দুই দিন সিয়াম পালন করা সুন্নাত বিরোধী আমল, 15ই শাবানে সিয়াম পালন করা সুন্নাত বিরোধী আমল। এতে যত হাদিস রয়েছে সব হাদিসই জাল। যদি একটা হাদিসকে আলবানী রাহেমাহুল্লাহ হাসান পর্যায়ে নিয়ে গেছেন তবে অন্যান্য আলোচক সবটিকে জাল বলেছেন। এই ব্যাপারে প্রায় 200 হাদিস আছে, মানুষের বানানো প্রায় সবই জাল। তার একটা হাদিস আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে পেশ করছি। একদা আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হাল তাদিনা মা হাদিহি লাইলা আইলা লানাত নিসফু মিন শাবান। আচ্ছা আয়েশা, তুমি জানো এই রাতটা কি? এই 15ই শাবান, শাবান মাসের 15 তারিখের রাত, তুমি জানো এটা কি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা হাদা, এটা কি, এটাতে কি আছে? তখন আল্লাহ রাসূল উত্তর বলছেন, জাল হাদিস বলছি কিন্তু, ফিহা আয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বনি আদম ফি হাদিহি সানা, আদমের ছেলে মেয়ে যত জন্ম নিবে এক বছরে এই রাতে তা লিখা হয়।
এক বছরে আদমের ছেলে মেয়ে যত মারা যাবে তা এই রাতে লিখা হয়। অফিহা তুরফাউল আমাল, অফিহা তুরফা আমাল উন্নাস, এই রাতে মানুষের আমল উঠানো হয়। অফিহা তানসেল আরজা কহুম, এই রাতে মানুষের রুজি বন্টন হয়, রুজি নেমে আসে। মানুষ কি এমনি জাগে নাকি? এতক্ষণ পর্যন্ত বললাম যে 15 শাবানের 4টা কাজ হয়। এক, এক বছরে যত মারা যাবে। দুই, এক বছরে যত জন্ম নিবে। তিন, এরাতে রিপোর্ট পেশ করা হয়। চার, এরাতে রুজি বন্টন হয়। ওই জন্য তো ওরা গত বছর রিক্সা চালক রাজ্যকে রুজি নিয়ে নিয়েছে, দে সারা বছরে ধনী হয়ে গেছে। এই হিসাব কোরআন মাজিদের আয়াতের সরাসরি বিরোধী। এক বছরে যা কিছু হয় তার লাইলাতুল কাদরে অবতরণ হয়, ওটা আল্লাহ তাআলা বলছেন। এক বছরের ভালো মন্দ কোন রাতে হয়? লাইলাতুল কাদরে হয়। আর এখানে বলা হচ্ছে 15 শাবানে হয়। অন্য বর্ণনা এসেছে যে সূর্য ডুবার পরে রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশ, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, যে যা বলে তার কথা মেনে নেন। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে প্রত্যেক রাতের শেষে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে। আর জাল হাদিসে বলা হয়েছে 15 শাবানে মাত্র। আবার বলা হয়েছে সূর্য ডুবার সাথে সাথে। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে যা আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন কখন? রাতের 3/2 পার হওয়ার পরে। সম্মানিত দিনী ভাই, আমরা আজকের জন্য অবশ্য আলোচনা লম্বা করছি না, অনেক আলোচনা দীর্ঘ সময় শুনেছেন। আমরা এই আলোচনার এই পুনরাবৃত্তি আপনাদের সাথে দুই একটি কথা, তার একটি কথা হচ্ছে আপনারা একটু মনে রাখবেন যে এবাদতের মধ্যে সবচেয়ে দামি আল্লাহকে সন্তুষ্ট করার এবাদত হলো সিয়াম। কাজেই ফরজ সিয়ামের সাথে সাথে নফল সিয়ামের একটু অভ্যাসী হবেন। আরেকটা কথা মনে রাখবেন ইনশাআল্লাহ, মানুষের শরীরে মেশিন নেই, যা খান ওটা মেশিন দিয়ে ডলে দেওয়া হয় না, ওটা পানি দিয়ে গলিয়ে দেওয়া হয়। একটা শরীরে পানি তৈরি হয়, ওই পানিটা যখন ওই খাদ্যের উপরে গিয়ে পড়ে তখন খাদ্যটা কি হয়? গলে যায়। তো খাদ্য যদি বেশি হয় আর পানি যদি কমে যায় তাহলে বদহজম হবে। তার মানে পানি শরীরের মাপ অনুযায়ী দিবে, কিন্তু আপনি মাপে খাননি, বেশি খেয়ে ফেলেছে, তো পানি তো ওই পরিমাণ দিতে পারবে না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে মূল্যায়ন করে খাওয়া উচিত, এক ভাগ পানি এক ভাগ শ্বাস, এক ভাগ খাদ্য আর এক ভাগ শ্বাস প্রশ্বাস। পানি বেশি হলেও শ্বাসের অসুবিধা হবে, একদিন অসুখ হবে। খাদ্য বেশি হলে তো শ্বাসের অসুবিধা হবে, হবেই। পানি যদি মানুষ বেশি পান করে তবু শ্বাসের অসুবিধা হবে। পরিমাণ মতো তিনটায় দুইটায় ভোগ করতে হবে, তাহলে শ্বাস চলাচলের সুবিধা পাবে। সাথে সাথে সব সময় যদি পানি শরীর দিতে থাকে তাহলে এক সময় পানি কমে যাবে, শরীরের ক্ষতি হবে। মাঝে মধ্যে সিয়াম থাকলে আর 7-8 ঘন্টার মধ্যেই শরীরের খাদ্য কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তখন এই পানি দেওয়াটা থেকে শরীরটা বিরত থাকবে এবং শরীরটা সতেজ থাকবে। সব সময় পানি দিলেও পানি এক সময় যোগাতে পারবে না। সিয়াম রাখলে শরীরের অনেক উপকার হয়, এ কথাই ঠিক। শরীর অত ভারী হবে না, পেটটা মোটা হবে না, রাতে অত হাঁটা লাগবে না, দিনে হাঁটা লাগবে না, নিয়মিত সিয়াম থাকেন সব ঠিক হয়ে যাবে, নাড়ি ভড়ি কমে যাবে, আল্লাহ সন্তুষ্ট হবেন।
অনেক সুবিধা সিয়ামে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সিয়াম পালনের পথঘাট জাতির সামনে দিয়ে গেছে, তার উম্মতের সামনে পেশ করে গেছে, সাহাবীগণ নিদর্শন রেখে গেছে। আমরাও সিয়াম পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ, বিশেষভাবে বৃহস্পতিবার সোমবার। শেষের একটি কথা নিয়মিত আমি যেটা বলে থাকি সেটা হলো এই, যে আমি যেখানে যাই, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীকে সাথে নিয়ে যাই একমাত্র দুয়ার জন্য। যখনই কথা বলি জাতির সামনে তখনই বলি যে আপনারা একটু প্রবাসী হিসেবে কোনো ফাঁকে নিজের জন্য যখন দোয়া করেন তখন একটু জামিয়া সালাফিয়ার জন্য বলবেন, আল্লাহ তুমি আব্দুর রাজাক সাহেবের এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াকে কবুল করো, এইটি আমার জোরালো দাবি। কেননা উপরে যদি কবুল হয়ে যায় তাহলে এইটা সহজ, আর উপরে যদি কবুল না হয় যতই চেষ্টা করি হবে না। কবুলিয়াতের খুব জরুরি প্রয়োজন। দ্বিতীয়, ছেলে মেয়ে পাঠাবেন, প্রবাসীদের প্রাধান্য দেওয়া হবে ইনশাআল্লাহ। যদিও ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা, দাখেলা পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়, আপনারা যারা বিদেশে থাকেন প্রবাসী হিসেবে আপনাদেরকে বেশি মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। সাথে সাথে অনেক প্রতিষ্ঠান আপনারা দেখেন, আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে তাহলে প্রতিষ্ঠান উন্নত করার জন্য আপনাদের পরামর্শ মূল্যায়ন করা হবে। আমার মনে বড় সাত, জামিয়া সালাফের মাধ্যমে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা প্রদান করে এদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়া ইনশাআল্লাহ লড়বই লড়ব। মুখে কলমে ইতিমধ্যে আমাদের চলছে, মিডিয়াও আংশিক চলছে, কলমে চলছে মাসিক আল ইতে শাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে এই পত্রিকায়। অচিরেই বাংলা ভাষা এবং আরবি ভাষায় বের হবে, ইংরেজি ভাষায় বের হবে, আরবি ভাষায় বের হবে, বাংলা ভাষায় বের হচ্ছে, নাম একই, মাসিক আল ইতে শাম। আরবি ভাষায় বের হবে এবং ইংরেজি ভাষায় বের হবে ইনশাআল্লাহ। যারা বের করবে তারা প্রস্তুত, রেডি আছে, আমি নিজে এখন প্রস্তুত হইনি এখনো, সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ, এটা আমার মনে বড় স্বাদ আছে। জামিয়া সালাফের রাজশাহীতে মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়েছে, যার একতলাতে মুসল্লি ধরবে 3000। তিনতলা মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়েছে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এতে বহুতল বিশিষ্ট মসজিদ এর কাজ আরম্ভ হবে। তবে 3000 মুসল্লি একসাথে আরাম সালাত আদায় করতে পারবে এই মাপেই শুরু হবে ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। জামিয়া সালাফিয়া মহিলা পুরুষ শাখায় সব মিলে আপাতত প্রায় 1900 ছেলে মেয়ে পড়াশোনা করছে, প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী অবস্থান করছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 9,86,000, প্রতি মাসে প্রায় 10,00,000 বেতন লাগে। আমি টেনশন করি না, আপনি যেন টেনশন করেন না, কিভাবে হবে ওই দুশ্চিন্তা আমি কোনো সময় করিনি। আমি তো আপনাদেরকে বলেছি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় আমি বলেছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আমার হাতে টাকা নাই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই করবে, কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে ইনশাল্লাহ, এতে আমি বিশ্বাসী, কারণ আমার নিয়তে আমি ত্রুটি বুঝতে পারি না, এটাই আমার সাহস। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী মাঠে বলেছি, আমার হাতে টাকা নাই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে, কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, এতে আমি বিশ্বাসী। তো দোয়া করা কাজটা একাই আমার উপরে চাপিয়ে দিয়েন না, আপনারাও আমার দিনই ভাই, কাজে সবাই একটু সাথে নিয়ে নেন, এটা আমার অনুরোধ। সহযোগিতা মানুষেই করে থাকে, মানুষেই করবে, এত বড় বিশাল প্রতিষ্ঠান আল্লাহ মানুষকে দিয়েই চালাবে। দেশে যতগুলি সঠিক আকীদার প্রতিষ্ঠান আছে প্রায় সব প্রতিষ্ঠানের কিছু অভিভাবক আছে,
যারা প্রতিষ্ঠান চালায় তাদের হাতে টাকা আছে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, এই দুটো প্রতিষ্ঠান এমন প্রতিষ্ঠান যার কোনো আসলে অভিভাবক নেই, সৈন্যের উপরে আছে, অভিভাবক আল্লাহ। কেউ নির্ধারিত ভাবে পয়সা দিচ্ছে তাই চলছে এভাবে নয়, কে যে দিচ্ছে আমিও জানি না, চলছে দেখছি, আমিও ভালোভাবে বুঝতে পারিনি এটা কিভাবে চলছে। প্রতিদিন বিকেলে আনুমানিক মিস্ত্রি বিল লাগে প্রায় 40-50 হাজার, কেউ রাজমিস্ত্রি, কেউ টিন মিস্ত্রি, কেউ রং মিস্ত্রি, কেউ মাটি কাটা মিস্ত্রি, অনেক আছে আর কি, কতজন কে কিভাবে কাজ করছে, প্রতিদিন বিকেলে একটা অনুমান এরকম খরচ আছে, কোনোদিন তারও বেশি চলে যায়। তো আমি দেখছি যে চলছে, তো আপনাদেরকে আমি মূল্যায়ন যতটুকু করতে পারবেন দোয়া তার চেয়ে বেশি করবেন, যেটা সহজ। তবে আমি মূল্যায়ন করতে কেন বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে সহযোগিতা করো, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অর্ধেক দিলাম, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম, হতে পারে যে ভ্যান ভাড়াও হবে না, কিন্তু তিনি যে কথা বলেছেন সেটা ডিঙ্গিয়ে কেউ যেতে পারবে, কেয়ামত পর্যন্ত কেউ যেতে পারবে না। কাজ তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে হচ্ছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যত মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেব, এবার নেন। এখন যেটা বলছি যে বরকত আছে, বরকত ভিন্ন জিনিস সবসময় মনে রাখবেন, হতে পারে যে আপনি কোনো সময় 10টা টাকা পাঠিয়েছিলেন 10 রিয়াল, সেখানে সেইটাতে এত বরকত আছে যে ওর বরকতের ভিত্তিতে কেউ বুঝতে পারে না কিভাবে চলছে, যার কারণে আমি আপনাদের সাথে সাক্ষাৎ হলেই দোয়া করার জন্য বলি, মূল্যায়ন করার জন্য বলি। সম্মানিত দিনী ভাই, আপনারা অবশ্যই নিজের জন্য দোয়া করবেন, প্রবাসী হিসাবে আছেন, দেশের গতি অবস্থা বুঝতে পারছেন, খুব বিনয়ের সাথে আল্লাহকে বলবেন নিজের সমস্যা, নিজের পারিবারিক সমস্যা। রাতে উঠে যে সময় আল্লাহ আপনার কথা গ্রহণ করবেন, বিনয়ের সাথে বলবেন, সবসময় ভীতিটা ভিতরে রাখবেন, আল্লাহ আপনার কথা কবুল করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে জামিয়া সালাফিয়াকে সাথে নেবেন দোয়া প্রার্থনার জন্য, পরামর্শ দিবেন, ছেলে মেয়ে পাঠাবেন, যে কোনোভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এর উপরে আলোচনা রেখে আজকের আলোচনা আমার পক্ষ থেকে এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু